মালুগ্রাম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রূপা পালের বিরুদ্ধে অবাক করে দেওয়ার মতো এক অভিযোগ সামনে এলো। অভিযোগে জানা গেছে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ বেশ কিছু ছাত্রী ভালো মার্কস পেয়ে পরীক্ষায় পাশ করার পরও প্রধান শিক্ষিকা রূপা পালের নির্দেশে ওই স্কুলের নবম শ্রেণীতে ভর্তি থেকে বঞ্চিত রয়েছে। এই অভিযোগটি এনেছে গৈরিক ভারত। এরই পরিপ্রেক্ষিতে গৈরিক ভারতের কেন্দ্রীয় সভাপতি মণিভূষণের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধান শিক্ষিকা রূপা পালের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করেই তার কক্ষে ঢুকে যান বলে অভিযোগ সংগঠনের। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গৈরিক ভারতের সদস্যরা। বের করে দিয়ে দিচ্ছেন এবং টিসি দিয়ে বের করে দিয়েছেন, লজ্জার বিষয়। আরেকটা কথা আমি বলতে লজ্জা লাগে, উনি বলে দিয়েছেন যে বাচ্চাদের যেগুলা ড্রেস হবে সেইগুলা মালুগ্রাম অঞ্চলের সেই সীমা লেডিস কর্নারে হবে। কি আমার মনে হয় কোনো লেনদেন আছে ওনার সাথে? লজ্জার বিষয় যে উনার শুধু এই বর্বরচিত মনোভাব যদি থাকে, আমি উনাকে এই মালুগ্রাম স্কুল থেকে বহিষ্কার করার জন্য গভর্নমেন্টের কাছে আবেদন করব। বন্ধুগণ, আজকে এখানে যারা আছে আপনারা দেখুন, এই স্টুডেন্টের 79.61% উনি পেয়েছে, কিন্তু এই কোন গ্রাউন্ডে এই বাচ্চাকে আজকে উনি ভর্তি করছেন না। আমরা 9টার থেকে এখানে ধর্ণা দিয়েছি এবং আমরা প্রেসিডেন্টকে আমরা বারবার ফোন করছি, কিন্তু উনি বলছেন এখানে আসবেন 11:30 সময়। আমি ম্যাডামকে বলবো যে আপনি এখানে ঢুকবেন না, স্কুলে ঢুকবেন না। আমি কোনো টিচারকে বলছি স্কুলে ঢুকবেন না। আজকে কোনো অ্যাডমিশন হলে আমাদের সমস্ত বাচ্চাদের অ্যাডমিশন হতে হবে। আমাদের এই অঞ্চলে যে বাচ্চাদেরকে আমরা অন্য কোনো জায়গায় আমরা কেমন করে নিয়েছি যে সমস্ত বাচ্চাদেরকে অ্যাডমিশন হতে হবে। অ্যাডমিশনের নামটা কি? উনি রুমা বরচার্জি, রুমা পাল। উনি প্রধান শিক্ষিকার নাম হলো রুমা পাল, রূপা পাল। খুবই লজ্জার বিষয়,